ত্রিপুরার পুলিশ কাঠ পুতুলে পরিণত হয়েছে কারফিউর মধ্যে ত্রিপুরার বিভিন্ন জায়গায় শাসক দলের পরিপুষ্ট দুর্বৃত্তরা বিরোধী দলের রাজনৈতিক কর্মীদের বাছাই করে বাড়িতে কিংবা ঘরে গিয়ে হামলা করছে আক্রমণ করছে হাত ভাঙছে পা ভাঙছে বুকের পাজর ভাঙছে ঘরে আগুন দিচ্ছে পুকুরে বিষ ঠেলে দিচ্ছে রাবার বাগান কেটে ফেলছে ফসল ধ্বংস করছে ঘর থেকে বের হতে দিচ্ছে না তাদের অটোরিকশা ভেঙে দিচ্ছে সবকিছু লুটপাট করছে মহিলারা অর্থাৎ মায়েরা আমাদের কন্যা সন্তান বা ওয়েব দুর্বৃত্তদের হাত থেকে রেহাই পাচ্ছে না সোমবার বিধানসভা ভবন থেকে ওয়াকআউট করার পর এই মন্তব্য করলেন বিরোধী দলনেতা মানিক সরকার তিনি বলেন এই মুহূর্তে আমাদের থাকতে দেওয়া হয়নি আমরা যখন একজনের স্বার্থবাহী প্রসঙ্গ তুলে ধরার চেষ্টা করছিলাম তখন আমাদের বলতে দেওয়া হয়নি তিনি বলেন ত্রিপুরার সার্বিক যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তাতে পুলিশ কাঠপুতুলের ভূমিকা নিচ্ছে মেলামেশা করা যাবে না মিছিল মিটিং করা যাবে না অবস্থান করা যাবে না বক্তব্য রাখা যাবে না কথা বলতে পারবেন না আরেকদিকে আমরা দেখছি মুখ্যমন্ত্রী ঘুরে বেড়াচ্ছেন কখনো ট্যাক্সিতে কখনো হেলিকপ্টারে সারা ত্রিপুরা মুখ্যমন্ত্রী ঘুরবেন তাতে আমাদের কোনো আপত্তি নাই তাদের দলীয় অনুষ্ঠান হচ্ছে সেখানে কোভিডের নিয়ম নীতি কিন্তু কেউ মানছে না পুলিশ সেখানে কাঠপুতুল তাদের কিছু করছে না বিরোধীরা শাসক দলের বাইরে যে সমস্ত রাজনৈতিক দল আমি শুধু সিপিআইএম বাম ফ্রন্টের কথা বলছি না তারা জনজীবনের মৌলিক গুরুত্বপূর্ণ জরুরি যে সমস্যাগুলো খেয়ে পড়ে বাঁচার এগুলো তুলবার চেষ্টা করলেই ছাপিয়ে পড়বার চেষ্টা করছে এবং এই সময়ে গোটা ত্রিপুরাকে জেলখানায় বন্দি করে অর্থনৈতিক সংকট একটা চরম জায়গায় নিয়ে গেছে তো এর সঙ্গে কি চলছে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি আগরতলা এখন রাত্র আটটা থেকে আগে ছিল নটা থেকে কারফিউ মধ্যে ত্রিপুরার বিভিন্ন জায়গায় শাসক দলের দুর্বৃত্তরা রাজনৈতিক কর্মীদের বাছাই করে বিরোধী দলের বাড়িতে ঘরে গিয়ে হামলা করছে আক্রমণ করছে হাত ভাঙছে পা ভাঙছে বুকের পাজর ভাঙছে ঘরে আগুন দিচ্ছে পুকুরে বীজ ঢালছে রাবার বাগান কেটে ফেলছে ফসল ধ্বংস করছে ঘর থেকে বেরোতে দিচ্ছে না তাদের রিক্সা তাদের অটোরিকশা এগুলো ভেঙে তসনাস করে দিচ্ছে লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে মহিলারা মায়েরা আমাদের ঘরের কন্যা সন্তানরা তারা ওই দুর্বৃত্তদের আক্রমণের হাত থেকে রেহাই পাচ্ছে না পুলিশ কাঠপুতুল বিরোধী দলনেতা বলেন মামলা কিংবা অভিযোগপত্র কাগজে লিখে দেওয়ার পরও সাধারণ মানুষ বিচার পাচ্ছে না তারা জীবনের নিশ্চয়তা পাচ্ছে না পুলিশে অভিযোগ জানানোর পরও বাড়িঘরে আক্রমণ করা হচ্ছে বিরোধী দলনেতা প্রশ্ন তোলেন কি চলছে রাজ্যে এসব আমরা যখন আক্রান্তদের পাশে যে দাঁড়াচ্ছি তখনও দুর্বৃত্তদের লেলিয়ে দিচ্ছে শাসক দল খোয়াই বিলোনিয়াতে সাবরুমে নানান প্রতিকূলতার সৃষ্টি করা হয়েছে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন রাজ্যে গণতন্ত্রের লেশ মাত্র নেই গণতন্ত্রকে টুটি চেপে ধরা হয়েছে এই রাজ্যে এখানে স্বাধীনতা নেই সংবাদ প্রকাশ করার পর কিংবা নিজস্ব মতামত প্রকাশ করার পর সাংবাদিকরাও আক্রান্ত হচ্ছেন তিনি বলেন এমন পরিস্থিতিতে আমাদের ঘুরে দাঁড়াতে হবে এবং আন্দোলন ছাড়া আমাদের আর কোনো পথ খোলা নেই অনির্বাণ দেবের রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন